নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। চোর ধরো জেলে ভরো বিজেপি পার্টির কর্মসূচি পালন করেন আজ ইসলামপুর শহরে। আজ চোর ধরো জেল ভরো এই কর্মসূচি শুরু হয় বিজেপি পার্টি অফিস থেকে এবং শেষ হয় ইসলামপুর বিডিও অফিসে। সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও বিজেপি পার্টির পক্ষ থেকে চোর ধরো জেলে ভরো কর্মসূচি পালন করেন এবং ইসলামপুর বিডিও অফিসে প্রায় এক ঘন্টা বিডিও অফিসের সামনে সভা করলেন বিজেপি পার্টির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, উপস্থিত ছিলেন ইসলামপুর টাউন মণ্ডলের সভাপতি, দিনাজপুর জেলার সহসভাপতি সুরজিৎ সেন ও একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে সুব্রত কান্তি বিশ্বাসের রিপোর্ট, বর্তমানের কথা। গোটা পশ্চিমবাংলা জুড়ে সাধারণ গরিব মানুষের আর ন্যায্য পাওনা আর তৃণমূলের যারা নেতা মন্ত্রী তারা চুরি করেছে, সেটা শুধুমাত্র পার্থ বা অনুব্রত নয়, আর এই চুরিটা একদম নিচু স্তর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। সাধারণ গ্রামের মানুষের পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান আর তৃণমূলের সমস্ত নেতারা সাধারণ গরিব মানুষের ন্যায্য পাওনা চুরি করে খেয়েছে, চাল চুরি করে খেয়েছে, সাধারণ গরিব মানুষের বিভিন্ন রকম ঘরের যে টাকা, কেন্দ্রীয় সরকারের যে স্বচ্ছ ভারত অভিযানের যে ল্যাট্রিনের টাকা, সমস্ত কিছু চুরি করে আর তৃণমূলের নেতারা খেয়েছে। আর আমরা বলছি শুধুমাত্র অনুব্রত পার্থ নয়, এই নিচুতলার যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা রয়েছে, তৃণমূলের যারা মেম্বাররা রয়েছে, আর তারাও যে চুরির দোষে দোষী, তাদেরকেও আমরা জেলে ভরার জন্য বলছি। এই জন্য আমরা স্লোগান দিয়েছি চোর ধরো জেল ভরো। আমরা দেখুন না, ডেপুটেশন নয়, আমাদের পশ্চিমবাংলা জুড়েই বিভিন্ন দিনে আর এই চোর ধরো জেল ভরো কর্মসূচি রয়েছে প্রত্যেকটা বিডিও অফিসে। আজকে আমরা ইসলামপুরে বিডিও অফিসে সামিল হয়েছি সেই কার্যক্রমে। যে সমস্ত চুরি হচ্ছে আর নিচুতলা যত কাজ হয় সেটা হচ্ছে বিডিও অফিসের মাধ্যমে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে সেই কাজগুলো হয়, আর প্রত্যেকটা কাজ এই বিডিও অফিসের যারা সরকারি আমলা আর তাদের গোচরে থাকে, তাদের গোচরে থাকার ফলেও চুরি হচ্ছে। আর স্বাভাবিকভাবে আমরা এসছি আজকে বিডিও অফিসের সামনে ধর্ণা দিতে, বিডিওকে জানান দিতে এসছে, আপনি এই চোরদেরকে ধরার ব্যবস্থা করুন, আর নশ্চেত আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে, অথবা আপনি যদি এর সঙ্গে জড়িত থাকেন তো আপনার বিরুদ্ধেও ব্যবস্থা হবে।